একবার ভেবে দেখুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কথা, যিনি এই মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করে মানুষকে অনুপ্রাণিত করেছিলেন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। তিনি মাত্র 3.5-4 বছর সময়ের মধ্যে বাংলাদেশকে সেই তলাবিহীন ঝুড়ি থেকে উপরে তুলে নিয়ে এসে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখেছিলেন। তিনি আমাদের বহুদলীয় গণতন্ত্র ফেরত দিয়েছিলেন, তিনি আমাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন। একবার ভেবে দেখুন যে আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই গণতন্ত্রের পতাকা তুলে ধরে, বাংলাদেশের স্বাধীনতা সর্বত্বের পতাকা তুলে ধরে গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেরিয়েছেন। তার কথা ভেবে আর একজন, তিনি তরুণ নেতা যাকে নিয়ে আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখি, যিনি এখন বিদেশে একটা নির্বাসিত জীবনযাপন করছেন, যার সঙ্গে এখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন, যার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা আজকে আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেই নেতৃবৃন্দরা আজকে তাদের কথা ভেবে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে যে কথা নজরুল ভাই বলেছেন যে ত্যাগ স্বীকার করবার জন্য তৈরি থাকতে হবে। আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, আপনারা অনেকে প্রাণ হারিয়েছে, আমাদের বন্ধুরা, আমাদের ছেলেরা, আমাদের বোনেরা, আমরা গ্রেফতার হয়ে আটকেছি, আরও ত্যাগ স্বীকার করতে হবে, জন্য তৈরি থাকতে হবে এই দেশের জন্য, এই মানুষের জন্য। আমি আবারও এই খুলনাবাসীকে আমি আন্তরিকভাবে অভিবাদন জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই যে গণতন্ত্রের আন্দোলনের প্রশ্নে, অধিকারের প্রশ্নে আজকে আপনারা জেগে উঠেছেন এবং জেগে উঠে আজকে আবার প্রমাণ করে দেন যে খুলনা হচ্ছে সেই অগ্রগামী মানুষ যারা আজকে আমরা বিশ্বাস করি। আপনাদের এই যে সূচনা হলো, এই সূচনা বাংলাদেশে অবশ্যই গণতন্ত্রকে মুক্ত করবে।